আজকে সেই ভয়াল 15 নভেম্বর সিজোরোর 10 বছর 2007 সালের এই দিনত শতাব্দীর ভয়াল সামুদ্রিক জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড় উপকূলীয় অঞ্চল লণ্ডভণ্ড করে দিয়ে গেল উপকূলীয় অঞ্চলের হাজার হাজার মানুষ মারা গিয়ে এই দিনত এখনো নিখোঁজ আছে বহু মানুষ একদিন আগেও যে জনপদ আছিল মানুষের কোলাহলে মুখরিত মাঠ জুড়ে আছিল কাঁচা পাকা সোনালী ধানের সমারোহ পরদিনই সেই শিরোসেনা জনপদ ফুরুফুরি ফালটি গেল এই দিনগানত বঙ্গোপসাগরত সৃষ্ট নিম্নচাপ উত্তুন ফজরত গুড়ি গুড়ি বৃষ্টিইল নিম্নচাপ গো হয়েকবার গতি পরিবর্তন করিয়ে এনে মধ্যরাতিয়ে অগ্নিমূর্তি ধারণ করে রাতিয়ে ঘূর্ণিঝড় আঘাতানে ভোলা পটুয়াখালী বরগুনা উপকূলীয় অঞ্চলত ঝড়ের তীব্রতা হমি যাবের পর শুরু হয় স্বজনলর খোঁজাখুঁজি কিওর বাবা নাই কিওর মা নাই আবার কিওর স্ত্রী নাই কিওর নাই পুত্র কন্যা ভাই বোন গাছর ঢাল কিংবা বাড়ির গড়ের কুটির লগে ঝুলি আছিল স্বজনলর লাশ জিক্কে নজর যায় শুধু লাশ আর লাশ 10 বছর পারে গেল এই দিনের দুঃসহ স্মৃতি আজিও জাগ্রত হয়ে আছে স্বজনলর মাঝে ডেক্স নিউজ সি প্লাস টিভি